মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2001 সালের 14 জুন 20 নম্বর আইন বলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে সেই থেকে সুনামের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডে রয়েছেন একজন চেয়ারম্যান এবং তিনজন সার্বক্ষণিক সদস্য ও তিনজন খণ্ডকালীন সদস্য। বর্তমানে 24টি স্থলবন্দর রয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে, যার মধ্যে 12টিতে অপারেশনাল কার্যক্রম চলছে। পাশাপাশি চলছে অন্য স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন কাজও। মুজিব শতবর্ষে আমরা স্থলবন্দরের আধুনিকায়নে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। 2041 সালে বাংলাদেশকে বিশ্বমানে নেওয়ার জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ আমরা সেইভাবে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। যশোরের বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। এ বন্দরের মাধ্যমে সড়কপথে প্রায় 80% আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 85 একর জায়গা জুড়ে অবস্থিত বন্দরটির ধারণ ক্ষমতা 60,000 মেট্রিক টন। সম্প্রতি 4 লেন সড়ক, আধুনিক ওয়ারহাউস, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে বেনাপোল বন্দরে। যাত্রীদের সুবিধার্থে এই বন্দরে একটি বাস টার্মিনাল ও একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বেনাপোল বন্দরের অপারেশনাল কার্যক্রম সপ্তাহের 7 দিন 24 ঘন্টাই চালু থাকে। একই ছাদের নিচে রয়েছে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে সম্প্রতি অটোমেশন সিস্টেম চালু করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। অটোমেশন চালুর ফলে প্রতিটি মালবাহী গাড়ির এবং পণ্য আমদানি রপ্তানি হালনাগাদ তথ্য সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্টদের কাছে। লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দর। 2009 সালে স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বন্দরটি চালু করা হয়। বন্দরের সক্ষমতা বাড়াতে সম্প্রতি ট্রান্সশিপমেন্ট শেড, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়ন করে 2013 সালে চালু করা হয়েছে। বন্দরটির আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে 212 কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সড়কপথে আমদানি রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে 2010 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন ও অপারেশনাল কার্যক্রম শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে এখানে একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2015 সালে শেরপুর জেলার নাকুগাঁও স্থলবন্দর ও 2017 সালে সিলেট জেলার তামাবিল স্থলবন্দর চালু করা হয়। আসামের সাথে বাণিজ্য সম্প্রসারণের জন্য কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম 2018 সালে শুরু হয়েছে। এছাড়া স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা বন্দর, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ বন্দর, দিনাজপুর জেলার হিলি বন্দর, কুমিল্লা জেলার বিবির বাজার বন্দর এবং কক্সবাজার জেলার টেকনাফ বন্দর সহ মোট 6টি স্থলবন্দর বিল্ড, অপারেট ও ট্রান্সফার পদ্ধতিতে বেসরকারি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দিনাজপুর জেলার বিরল স্থলবন্দরের উন্নয়ন ও পরিচালনা কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। 1300 কোটি টাকার যে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো আরও শক্তিশালী হবে। রিজনাল কানেক্টিভিটি এবং এইসব দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির যে সম্পর্ক সেটা আরও প্রসারিত হয়, তাতে বাংলাদেশ উপকৃত হচ্ছে। বর্তমানে স্থলবন্দরের মাধ্যমে প্রতি বছর প্রায় 2 কোটি মেট্রিক টন পণ্য আমদানি ও প্রায় 12 লক্ষ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়ে থাকে।
এছাড়া বছরে প্রায় 35 লাখ যাত্রী স্থলবন্দরের মাধ্যমে প্রতিবেশী দেশসমূহে যাতায়াত করেন। 2018-19 অর্থবছরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ 211 কোটি টাকা আয় করেছে। স্থলবন্দরসমূহে প্রায় 20,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বন্দরগুলোর সুযোগ সুবিধা বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীনে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। জামালপুর জেলার ধানুয়া কামালপুর, ময়মনসিংহ জেলার গোবরাকুড়া করৈতলি, ফেনীর বিলোনিয়া, খাগড়াছড়ির রামগড়, হবিগঞ্জের বাল্লা ও সিলেট জেলার শ্যাওলা স্থলবন্দর উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে একনেকে প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পসমূহ বাস্তবায়িত হওয়ার পর স্থলবন্দরসমূহের কর্মচাঞ্চল্য আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের কাজের গতি আরও বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ভবন নির্মাণের কাজ চলছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং স্থলবন্দরগুলো যেন আরও গতিশীল হয় সেই জন্য স্থলবন্দরগুলো অনেক আধুনিকায়ন করার আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। বন্দরের সুবিধা আরও বাড়ানোর মাধ্যমে উন্নত এবং আধুনিক পণ্য পরিবহন ও যাত্রী সেবা নিশ্চিত করতে অবিরাম কাজ করছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।